জীবনের রাস্তায় যত সামনের দিকে এগোচ্ছি ততই রাস্তাটা কঠিন হয়ে আসছে। জানি না সামনে কি হবে, কিন্তু মাঝপথে হাল ছেড়ে দিলে তো চলবে না, আমাকে পৌঁছতে হবে রাস্তার শেষ কিনারা পর্যন্ত। আমি একলা পথিক, ভয় ভরা বুক নিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। কি বা করার, ভয় পেলে তো চলবে না, কারণ আমাকে হাঁটতে হবে। যতই বাধা আসুক না কেন, সব বাধাকে জয় করতেই হবে। আমি যতই চিৎকার করে বলি না কেন যে আমার কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, তবু আমার আর্তনাদ শোনার মতো কেউ নেই, কারণ যুদ্ধটা আমার একার, তাই এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে। তুমি বুঝবে না আমার কষ্টটা, তাই আমাকে দেখে তোমার হাসি পায়। তুমি বুঝবে না আমার যন্ত্রণাটা, তাই আমাকে দেখে তুমি ঠাট্টা করো। একদিন তুমিও কাঁদবে, আর সেদিন আমি হাসব না, শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখব। যেদিন তুমি বুঝতে পারবে জীবনের কঠিন পরিস্থিতি কাকে বলে, ভাগ্য যখন প্রতিবার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, তখন তুমি বুঝতে পারবে যে দুর্ভাগ্য কাকে বলে। থাক না দুর্ভাগ্য, তাই বলে কি হেরে যাব? থাক না কঠিন রাস্তা, তাই বলে কি থেমে যাব? না, থামবো না, হারবো না, যতই কষ্ট হোক না কেন জয়ী হয়ে ফিরব। কষ্ট আমাকে এতটাই কষ্ট দিয়েছে যে আর কষ্টই হয় না, দুঃখ আমাকে এতটাই দুঃখ দিয়েছে যে দুঃখগুলোকে এখন অনুভব করি আর ভাবি এটা কোনো ব্যাপারই না। জীবনটাকে আমরা যতটা সুন্দর ভাবি, জীবন ততটা সুন্দর হয় না। সুন্দর জীবন আমাদেরকে বানিয়ে নিতে হয়। হ্যাঁ, আজকের দিনটা খারাপ যাচ্ছে, তাই বলে কালকের দিনটাও খারাপ যাবে না। আর এই আগামী দিনটাকে ভালো করার দায়িত্ব আমার, আগামী দিনটাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব তোমার। আমি যদি আমার জীবনটাকে পরিবর্তন না করতে পারি, তাহলে কেউ পারবে না। আমার জীবনটাকে খুশি উপহার দেওয়ার দায়িত্ব আমার। সে যেন কোনোদিন আফসোস করে না বলতে পারে যে শালা সারা জীবনটা শুধু দুঃখই পেয়েছি। তাই যদি আমি কষ্ট না করে হাল ছেড়ে দিই, তাহলে ক্ষতিটা আমার নিজেরই হবে, অন্য কারণ নয়। তাই আজ সবকিছু ভুলে শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। আজ সবকিছু ভুলে নতুন জীবন শুরু করার সময় এসেছে। আজ এখন থেকে জীবনটা নিজের মতো করে বাঁচব। আজ এখন থেকে ছোট ছোট খুশিগুলোতেও মন খুলে হাসব। আজ এখন থেকে শুধু নিজেকেই ভালোবাসব। ভাগ্যের কোনো দোষ নেই, দোষ আমার। পরিস্থিতির কোনো দোষ নেই, দোষ আমার। সমাজের কোনো দোষ নেই, হ্যাঁ সব দোষ আমার। আর আজ নিজেকে দোষী মনে করেও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, নিজেকে হালকা মনে হচ্ছে। এবারে ঝাঁপিয়ে পড়ার সময় এসেছে, এবারে ছিনিয়ে নেওয়ার সময় এসেছে। আজ থেকে কোনো কিছু তোয়াক্কা না করে শুধু ছুটে যাব আমার টার্গেটের দিকে। আর আমি আমার টার্গেটের দিকে একবার ঝাঁপিয়ে পড়েছি মানে আমি ওটাকে অ্যাচিভ করবই, আমি ওটাকে ছিনিয়ে আনবই, বিকজ আই অ্যাম আ সুপার হিরো। 2.0 পক্ষ থেকে আমি আশিক। বন্ধু চলো সব কিছু ভুলে নতুন জীবন শুরু করি, যে জীবনটাতে তুমিই হিরো, তুমিই ভিলেন, তুমিই নায়ক, তুমিই খলনায়ক। ভিডিও শেয়ার কিন্তু কমে যাচ্ছে, তাই এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে সবার মধ্যে পজিটিভিটি ছড়িয়ে দাও। তোমার সাথে আবার কথা হবে এমনই একটি সুন্দর ভিডিওতে। ভালো থেকো।